প্রেজেন্টস আজিৰ খবৰ। ভিতর রত্নভণ্ডার খোলা নিয়ে 9 তারিখে হব চূড়ান্ত নিষ্পত্তি। শ্রীমন্দির রত্নভণ্ডার তদারখ কমিটি বৈঠক পরে কমিটি অধ্যক্ষ সূচনা, 9 তারিখে রত্নভণ্ডার চাবি দাখল করিব শ্রীমন্দির প্রশাসন। চাবিরে ন খোলিলে ভঙ্গাজীব তালা, গণতি মণতি পাই আসবে অভিজ্ঞ বণিয়া। রাতি পাহিলে বিশ্বপ্রসিদ্ধ ঘোষ যাত্রা, নবদিনাত্মক যাত্রার গুণ্ডিচা মন্দির যাবে চতুর্ধামূর্তি, রথপথ ভক্ত সমস্তে প্রস্তুত। আজ্ঞামাল বিজে পরে রথখলার সিংহদ্বার সম্মুখ গলা 3 রথ। শৃঙ্খলিত রথযাত্রা নিয়ে জেলা প্রশাসন ও পুলিশের ব্যাপক প্রস্তুতি, সুরক্ষার নিয়োজিত হবে 180 প্লাটুন পুলিশ। চারিদিনে ওড়িশা গস্তরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিমানবন্দর জয়দেব ভবন যাই উৎকলমণি গোপবন্ধু দাসক শ্রাদ্ধ দিবসে যোগদান, রাজভবনে রাত্রি যাপন, কালি পুরী রথযাত্রার মুখ্য অতিথি ভাবে করবে যোগদান, 8 ভুবনেশ্বরে বিভিন্ন কার্যক্রমে হবে সামিল। লক্ষ্মী বস না ও রঙ পরিবর্তন নেই বিজেপি সরকারকু বিজেডির টার্গেট, সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারকু প্রমীলাঙ্ক পরামর্শ, বিজেডি সরকারর যোজনারে নূয়া রঙ দেই না ন নেউ বিজেপি, কিছু নূয়া যোজনা করে লোকঙ্ক প্রশংসা ভাজন হুয়ন্তু কইলা বিজু জনতা দল। রাজ্যে বড়িব পিএম কিষান হিতাধিকারী সংখ্যা, কালিয়া যোজনার সামিল, পিএম কিষান রু বাদ পড়িথিবা হিতাধিকারী যোড়িবাকু মুখ্যমন্ত্রী নির্দেশ, কৃষি ভবনরে সমীক্ষা কলে মোহন মাঝি, রাজ্যে প্রতিষ্ঠা হব 58 শীতল ভণ্ডার, চাষী আয় বৃদ্ধি পাই সমৃদ্ধ কৃষক নীতি আনিবে সরকার। জুলাই 23 আগত হব কেন্দ্র বজেট, 2024-25 আর্থিক বর্ষ পাই বজেট উপস্থাপন করবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, তৃতীয় পাড়ির প্রথম বজেটে গুরুত্বপূর্ণ নিষ্পত্তি নিয়ে পারন্তি মোদী সরকার, জুলাই 22-12 যায় চালিব সংসদর বজেট অধিবেশন। এবং রথযাত্রার বর্ষার ভিজিব ওড়িশা, 5 দিন যায় বর্ষা নেই পানিপাগ বিভাগের পূর্বানুমান, কালি 2 জেলার প্রবল অতিপ্রবল এবং পুরী সমেত 10 জেলার প্রবল বর্ষা নেই ইয়েলো ওয়ার্নিং, চলিত মৌসুমী ঋতুরে এ যায় 25% নিয়ন্টিয়া বর্ষা রেকর্ড।